பேச கொட்டுவாங்க. சென்னை தீர்த்தல் டெல்லி காக்கில் போட்டு எப்பவசம் সময় আমার যে হস্তশিল্পই এটি বিশেষ উদ্যোগ স্থাপন করেছে রেশম উদ্যোগে, আর আজি সেই বিশেষ দিনটি হল 7 আগস্ট রেশম উদ্যোগ দিবস। এই দিবসের সম্পর্কে আমি চেন্নাই তিরুনেল এটি প্রদর্শনী হস্তশিল্প এটি প্রদর্শনী ইয়াতে অনুষ্ঠান পাতিছে, আর তাতে ভারতবর্ষর বিভিন্ন রাজ্যের আহিছে তাদের হস্তশিল্পর জড়িত শিল্পীসল। আমি সুদূর মাজুলীর পর আছি, মোট নাম খগেন্দ্র স্বামী, আর আমার আছে দিব্যজ্যোতি গোস্বামী, কৃষ্ণকান্ত বরা। আমি তিনজনে মুখা শিল্প লিছে এই হস্তশিল্পর একটা সম্পর্ক থাকা, যেহেতু হাতে করা কাম করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার এটি প্রাচীনতম শিল্প, যিল্পে আজি সুদূর প্রসারী হয়েছে সমগ্র নহয় ভারত নহয় পৃথিবীতে বিখ্যাত হয়ে পড়ছে। আর আমিও আহি পেলায় এই 5 দিনিয়া যে কর্মশালা অর্থাৎ প্রদর্শনী প্রদর্শনীর বিশেষভাবে অংশগ্রহণ করেছি, খুব ভাল লাগছে। আর ইয়াতে তিরুনেল ভ্যালীত আজি যে টি এম ভিকের যবর্গ খুব ভাল একটি পদক্ষেপ লৈছে, আর এই পদক্ষেপের জড়িয়ে আমার মুখা প্রদর্শন করেছে, যে এই মুখা শিল্প একটা সুদূর প্রসারী হওয়ার কামনা করেছে। আমি বহুত আগ্রহী, আমার গুরু হেমচন্দ্র গোস্বামীদেবের আশীর্বাদ লো আমি এই স্থানত আজি পাইছোহি, খুব ভাল লাগছে। আজিরপর আরম্ভ করে 11 আগস্টলৈকে এই অনুষ্ঠান চলিব, আর আমি এই শিল্প এই ধরনের গুরু সংস্কৃতির আগুয়ে লো যাব নিজেকে ধন্যবাদ ধন্যবাদ। আমি আছো বর্তমান চেন্নাই তিরুনেল ভ্যালী শিল্প এশ বছর সময় আমার যে হস্তশিল্প এটি বিশেষ উদ্যোগ স্থাপন করেছে রেশম উদ্যোগে, আর আজি সেই বিশেষ দিনটি হল 7 আগস্ট রেশম উদ্যোগ দিবস। এই দিবসের সম্পর্কে আমি চেন্নাই তিরুনেল ভ্যালী এটি প্রদর্শনী হস্তশিল্প এটি প্রদর্শনী ইয়াতে অনুষ্ঠান পাতিছে, আর তাতে ভারতবর্ষর বিভিন্ন রাজ্যের আহিছে তাদের হস্তশিল্পর জড়িত শিল্পীসল। আমি সুদূর মাজুলীর পর আছি, মোট নাম খগেন্দ্র স্বামী, আর আমার আছে দিব্যজ্যোতি গোস্বামী, কৃষ্ণকান্ত বরা। আমি তিনজনে মুখা শিল্প লিছে এই হস্তশিল্পর একটা সম্পর্ক থাকা, যেহেতু হাতে করা কাম করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার এটি প্রাচীনতম শিল্প, যিল্পে আজি সুদূর প্রসারী হয়েছে সমগ্র নহয় ভারত নহয় পৃথিবীতে বিখ্যাত হয়ে পড়ছে। আর আমিও আহি পেলায় এই 5 দিনিয়া যে কর্মশালা অর্থাৎ প্রদর্শনী প্রদর্শনীর বিশেষভাবে অংশগ্রহণ করেছি, খুব ভাল লাগছে। আর ইয়াতে তিরুনেল ভ্যালীত আজি যে টি এম ভিকের যবর্গ খুব ভাল একটি পদক্ষেপ লৈছে, আর এই পদক্ষেপের জড়িয়ে আমার মুখা প্রদর্শন করেছে, যে এই মুখা শিল্প একটা সুদূর প্রসারী হওয়ার কামনা করেছে। আমি বহুত আগ্রহী, আমার গুরু হেমচন্দ্র গোস্বামীদেবের আশীর্বাদ লো আমি এই স্থানত আজি পাইছোহি, খুব ভাল লাগছে। আজিরপর আরম্ভ করে 11 আগস্টলৈকে এই অনুষ্ঠান চলিব, আর আমি এই শিল্প এই ধরনের গুরু সংস্কৃতির আগুয়ে লো যাব নিজেকে ধন্যবাদ ধন্যবাদ। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।